गुड मॉर्निंग सुप्रभात, हेलो एंड वेलकम एवरीवन, दिस इज इम्तियाज अली, मैथ्स एंड एजुकेटर। नाउ यू आर वाचिंग द वे ऑफ सॉल्यूशन विद बंगाल नंबर वन स्टडी चैनल। प्रत्येके जानो तुम्हारे रेगुलर बेसिस जमीन 9টা থেকে ক্লাস চলে, এখন তোমাদের ম্যাথ ক্লাস হবে। তোমাদের যে টপিকগুলো বাকি ছিল আমি সেটা করিয়ে নেব, তারপর মিক্স প্র্যাকটিসের তোমাদের শুরু হবে। তো আজকের ক্লাস হবে রেশিও বা অনুপাতের ক্লাস। প্রত্যেকে অনুপাত সমানুপাতের একটা ক্লাস আমি নেব তোমাদের। প্রত্যেকে ক্লাসটি দ্রুত শেয়ার করো এবং সেই রিলেটেড বা সেই ওরিয়েন্টেড তোমাদের প্র্যাকটিস আমি তোমাদের করিয়ে দেব, ঠিক আছে? জানো এখন তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে, ঠিক আছে? যেগুলো বাকি আছে কয়েকদিন আমি করিয়ে নিই, তারপর প্র্যাকটিস আছে তোমাদের জন্য ক্লাস নেব, ঠিক আছে? প্রত্যেকে দেখতে থাকো। আমরা এখানে যদি বলি কি রেশিও, এর সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন বা একটা কথা চলে আসে, রেশিও প্রপোর্শন, রেশিও প্রপোর্শন, তাই তো? মানে কি অনুপাত সমানুপাত? হ্যাঁ, মানে হচ্ছে অনুপাত সমানুপাত। তো এখানে আমি যেটা বলবো যে আমরা প্রত্যেকে জানি অনুপাত সমানুপাত বিষয়টা কি, যে তোমরা জানো রেশিও মানে অনুপাত। যেটা একটুখানি বলে নেবো যে অনুপাত সবসময় রেশিও কার মধ্যে হয়, দুটি সেম মানে এলিমেন্ট বা দুটি সমজাতীয় রাশির মধ্যে, দুটি সমজাতীয় রাশির মধ্যে সম্ভব, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, এটা একদম তোমরা জেনে রাখতে হবে। সাপোজ তোমাদের বিভিন্নভাবে তোমাদের রেশিও দিতে পারে, দুই প্রকার চা বলতে পারে, বলে না আসাম চা দার্জিলিং চা, চাটা কি, চাটা তো একই, তাই না? চাটা তো সেম, ঠিক আছে? মিশ্রণ বলতে পারে, জল দুধের রেশিও দিতে পারে, তাই না? জল দুধের অনুপাত দিতে পারে, এটা কি তরল, বোঝা গেল? একইভাবে জল সিরাপ জল দিতে পারে, ঠিক আছে? সিরাপ জল, বুঝতে পারছ? এইভাবে তোমাদের বিভিন্ন রেশিও আমরা দেখব, কখনোই দুটো বিষম জাতীয় রাশির মধ্যে আমাদের রেশিও সম্ভব না। সাপোজ যদি তোমাদের এখানে ধরো বললো বছর দিনের রেশিও, এটা তখনই সম্ভব যখনই তুমি বছরটাকে দিনে কনভার্ট করবে। বছরকে আমরা দিনে কনভার্ট করতে পারি 365 ডেজ। দে ধরো সাপোজ তোমার কিছু একটা বললো, ঠিক আছে, কিছু একটা দিন বললো, তাহলে আমরা এই 365 দিনটাকে আগে দিনে নিয়ে গিয়ে তারপরে আমরা কাটাকুটি করে রেশিওটা বার করবো। আশা করি বোঝাতে পারছি কি করলাম। একইভাবে কিলোগ্রাম গ্রাম দিতে পারে, তো সেইভাবে আমরা রেশিওটা একটা ইউনিটে নিয়ে গিয়ে তারপরে রেশিওটা সম্ভব আমরা রেশিওটা করবো। আশা করি বোঝাতে পারছি। তাহলে কি বললাম, অনুপাত আমরা প্রথমত শিখে গেলাম যে অনুপাতটা সমজাতীয় রাশির মধ্যে সম্ভব, কখনোই দুটি বিষম জাতীয় রাশি। তোমাকে সাপোজ তুমি বলতে পারবে চাল 5 কেজি চালের সঙ্গে 5 কেজি চাল, শুনেছো এরকম কোনো রেশিও, 5 কেজি চালের সঙ্গে 5 কেজি ডাল মিশিয়ে দিলে তাহলে খিচুড়ি হয়ে যাবে, বোঝা গেল? চাল ডাল যদি মিক্স করে দাও হবে, আচ্ছা সরি চাল ডাল হবে, কারণ এটা তো কঠিন মানে একই জাতীয়, ঠিক আছে? এটা সম্ভব, কখনোই তোমাদের কঠিন তরল এরকম রেশিও হবে না, আমি বোঝাতে চাইছি। এটা কখনোই কঠিন তরল বা এরকম তুমি পাবে না, তুমি রেশিওর মধ্যে বিভিন্ন তোমরা অঙ্ক পাবে, সেম থাকবে, হ্যাঁ সেম রেশিও তোমরা পাবে। অঙ্ক করতে করতে আমরা বুঝতে পারবো যে কি কি অঙ্ক হতে পারে রেশিও থেকে। এবার আসি সমানুপাত ব্যাপারটায়, ঠিক আছে? যেটা তোমাদের বলছিলাম সমানুপাত, এটা প্রত্যেকে জানো বা সমানুপাত, ঠিক আছে? প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কখন রেশিও সমান হবে, হ্যাঁ দুটো মিশ্রণ কখন কি অনুপাতে মেশালে তাদের মিশ্রণ অনুপাতে সমান হবে, সেখান থেকে আমরা সমানুপাত কথাটি আসে। মানে রেশিওর দুটো যদি পদ থাকে দুটো পদই সেম হবে, হ্যাঁ দুটো পদই সেম হবে, বা এক্স ওয়াই যদি হয় এক্স ইস টু ওয়াই, এটা 1:1 হয়ে যাবে, বোঝা গেল? বোঝা গেল? এর মানে হচ্ছে সমানুপাত, দুটো রেশিওর দুটো ইকুয়াল হবে, এর মানে হচ্ছে সমানুপাত, ঠিক আছে? আর এমনি নর্মাল আমাদের রেশিও প্রত্যেকে জানি 3:5, তাই তো? 2:2, 2:3 বিভিন্নভাবে দিতে পারে।
এবার একটা কথা বলি, যখন কোনো রেশিওর প্রথম পদটা ছোট এবং পরের পদটা বড়, প্রথম পদটা ছোট পরের পদটা বড়, তাকে কি রেশিও বলে? ঠিক আছে, এটাকে আমরা প্রত্যেকে জানি লঘু অনুপাত বলে। এগুলো তোমরা ছোটবেলায় শিখেছো, জাস্ট আলোচনার খাতিরে একটু বলে দিই, কারণ বেসিক যারা আছে যারা জানো না তাদের সুবিধা হবে। একইভাবে কোনো অনুপাতের যদি 5:2 বা 7:3 এরকম থাকে, প্রথম টার্মটা বড় থাকে মানে পূর্বপদ উত্তরপদ দুটো পদ হয়, প্রথম পদ যদি বড় হয় মানে পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, তখন কিনা আমরা কি করব, এই অনুপাতকে আমরা বলবো, এই অনুপাতকে আমরা বলবো কি বলবো, একটা বলবো আমরা গুরু অনুপাত। ঠিক আছে, গুরু এগুলো প্রত্যেকে জানো, তবু বলে দিলাম যেহেতু বেসিক ক্লাস চলছে। ঠিক আছে, যেহেতু বেসিক থেকে আমি আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বোঝা গেল। এই তো রেশিও, এবার রেশিওর বিভিন্ন ট্রিক্স আমরা শিখব এবং ম্যাথ সলভ করব। ঠিক আছে, তো সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। রেশিও থেকে বিভিন্ন বিভিন্ন রকমের প্রশ্ন আসে, যেমন তোমাদের টাকা পয়সার অঙ্ক আসে, কি কি জিনিস আসে বলে দিই, তোমাদের মুদ্রার অঙ্ক আসে, যে মুদ্রা কোয়ান্টিটি থেকে মুদ্রার ভ্যালু চাই, বিভিন্ন মুদ্রার আমরা জানি নাম্বার সংখ্যা, ঠিক আছে, সংখ্যা মূল্য ভ্যালু যাই বলুক আমরা সেভাবে আমরা দেখে নেব। একইভাবে আমাদের এটা হয়ে গেলে আমাদের আরও বিভিন্ন টাইপ থেকে প্রশ্ন আছে, মিশ্রণ আমাদের বিভিন্ন মিক্সড আকারে, হ্যাঁ মিশ্রণ অনেকটা এটা অনুপাতেরই একটা পার্ট, ঠিক আছে, মিক্সড একটা, ঠিক আছে, এটা আমরা তাহলে শিখবো আজকের সেশানে। সব কিছু মিক্সড আকারে আমরা প্রশ্ন উত্তর সলভ করলে তোমরা বুঝতে পারবে যে অনুপাত বিষয়টা কি। অনেক রকম প্রশ্ন এখানে হয়, ঠিক আছে, বা দুটো সংখ্যা দিল, দুটি সংখ্যা অনুপাত বলে দিল 5:3, এই সংখ্যার সঙ্গে আরও 10 বাড়ানো হলো, এরকম বলতে পারে, এই সংখ্যার সঙ্গে আরও 10 বৃদ্ধি করা হলো, ঠিক আছে, অনুপাতটা একটা চেঞ্জ বলে দিল, অনুপাতটা ধরো হয়ে গেল 7:5, বোঝা গেল? তাহলে এখানে তুমি বুঝতে পারছো, তাহলে বললো যে সংখ্যা দুটি কি কি, এরকম প্রশ্ন আসতে পারে অনুপাত থেকে, একদম ইজি টাইপের প্রশ্ন, যে সংখ্যা দুটি কি কি, ভালো প্রশ্ন, সংখ্যা দুটি কি কি, তাহলে বলো দেখি কি হবে, ইজি প্রশ্ন। প্রথমে অনুপাত ছিল 5:3, এখন হয়ে গেল 7:5, কেন হচ্ছে, জাস্ট 10 বাড়িয়েছো, পরিষ্কার বুঝে নাও, তাহলে এদের মধ্যে কত ইউনিট করে গ্যাপ, 5 থেকে 7 2, 3 থেকে 5 2, মানে এখানে 2 মানে হয়ে গেল 10, বোঝা গেল? তাহলে মূল সংখ্যা 5 এবং 3, 5 চলে যাবে 15-তে, স্যার কেন হচ্ছে, 2 এর 5 গুণ, 2 এর 5 গুণ, তো তাহলে 5 এর 5 গুণ করে দাও, তাহলে 5 চলে যাবে 25-এ, একইভাবে 3 চলে যাবে 3, 5, 15-তে, বোঝা গেল, 3 চলে যাবে 3, 5, 15-তে। এভাবে আমরা অঙ্কগুলো শিখব, হ্যাঁ, জাস্ট ইউনিট মেথড ধরে আমরা অঙ্কগুলো করবো, যেখানে যতটা বেড়েছে সেই ইউনিটটা দেখে নেবো, 2 10-এ যাচ্ছে, তাহলে 5 যাবে 25-এ, 3 যাবে 15-তে, হ্যাঁ 5 গুণ করে হচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা বেসিক থেকে স্টার্ট করব, আস্তে আস্তে ম্যাথগুলো শিখব, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আরেকবার বলে দিই, আমরা রেশিও প্রপোর্শনের ব্যাপারটা, অনুপাত সমানুপাত আমরা কি করব, কখন অনুপাত সম্ভব, সেম মানে একই জাতীয় রাশির মধ্যে হবে, কঠিনে কঠিনে হতে পারে, জলে জলে হতে পারে, কখনো জল এবং কঠিন এভাবে দেয় না প্রশ্নে। ঠিক আছে, যাই হোক, যদি কোনো সম্ভব হয় ধরো দিন এবং বছর দিল, তাহলে যদি সম্ভব হয় দিনকে বছর বা বছরকে দিনে কনভার্ট করে তখন আমরা অনুপাতটা নিতে পারি। ঠিক আছে, যাই হোক, চলো শুরু করি আজকের ক্লাস। তো আমাদের সেশন রেগুলার যেমন চলছে, সোম থেকে শনি প্রতিটি স্যার ক্লাস দিচ্ছেন, তোমরা ধারাবাহিক ক্লাসগুলি জয়েন করবে, আমাদের সঙ্গে কানেক্ট থাকো, আমাদের দুটি চ্যানেল আছে, সেখানে তোমরা ক্লাস রেগুলার করতে পারবে, এবং দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম এখানে দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা ক্লাসগুলি প্রতিনিয়ত পাবে, অবশ্যই সেখানে কানেক্টেড থাকতে হবে তোমাদের। ঠিক আছে, ইন ফিউচার আমাদের যেই অ্যাপ আছে TWS অ্যাপ, সেখানে তোমরা ক্লাস করতে পারবে। ঠিক আছে, চল তো ক্লাস শুরু হচ্ছে, প্রত্যেকে একটু লাইক শেয়ার করে নাও, ক্লাসটা একটু শেয়ার করো। ঠিক আছে, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাবো। প্রথম প্রশ্ন অনস্ক্রিন যারা দেখতে পাচ্ছ, প্রশ্নটি দেখো, প্রশ্নটি দেখো এবং পড়ে উত্তরটা দেবে। প্রশ্নে বলেছে একটি বাক্সে মুদ্রা আছে, না তোমাদের মানে গতকাল যে এক্সামটা হলো
লেডি কনস্টেবলের যে প্রিলিমস হলো সেখানে দেখবে একটা মুদ্রার অঙ্ক ছিল, রেশিওতে একটা অঙ্ক ছিল, ছিল তো 1 টাকা এবং 50 পয়সা মুদ্রা ছিল তো। এখানে আবার এক্সট্রা যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, তিনটে মুদ্রা বলেছে, অসুবিধা নেই কোনো, আমরা বার করে নেব, ঠিক আছে। তো এরকম প্রশ্ন পরীক্ষায় কিন্তু থাকে, প্রশ্নে বলেছে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মিলে মোট 378টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 13:11:7, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? চলে এসো, দেখো পরিষ্কার তোমাকে বুঝতে হবে এটা 1 টাকা, ঠিক আছে, 50 পয়সা এবং 25 পয়সা, ঘরগুলো আমি আগে জাস্ট লিখলাম। এবার ভালো করে দেখো এদের মধ্যে কি বলেছে, মূল্যের অনুপাত। দেখো দুটো জিনিস হয়, একটা ভ্যালু থেকে ভ্যালু বলে দিয়ে আমরা নাম্বারের দিকে যাই, একটা নাম্বার বলে দিয়ে আমরা ভ্যালুর দিকে যাই। তাহলে মূল্যের অনুপাত কি বলছে, 13, মানে 1 টাকার ঘরে 13 বসালাম, 50 পয়সার ঘরে 11 বসালাম, 25 পয়সার ঘরে আমরা 7 বসালাম, ঠিক আছে। তাহলে পরিষ্কার দেখে নাও, ভ্যালু যদি 13 হয়, বলো 1 টাকা যদি 13টা হয়, মানে 13টা 1 টাকা মিলেই তো 13 টাকা দেবে। এবার বলো 50 পয়সা 11 টাকায় করতে গেলে কতগুলি 50 পয়সা লাগবে, নিশ্চয়ই 11-এর ডাবল 50 পয়সা লাগবে, মানে এটা হয়ে যাবে 22, বলো ক্লিয়ার, 22টা 50 পয়সা হাফ করলে 11 দিচ্ছে, এবং 25 পয়সা মিলে 7 টাকা করতে হবে, মানে নিশ্চয়ই 4টে 25 পয়সা মিলে 1 টাকা দেয়, তাই না? তাহলে এর সঙ্গে অ্যাকচুয়ালি 4 গুণ করে আমরা 28 নেব, এই রেশিও হচ্ছে নাম্বারের রেশিও, এটা ক্লিয়ার প্রত্যেকে প্রত্যেকে বুঝতে পারছো, নাম্বারের রেশিও পেয়ে গেলাম। এবার এই তিনটে যোগ করে নাও একটু, কারণ নাম্বার টোটাল বলেছে 378টা, তাহলে এখানে 13 ইউনিট, 22 ইউনিট, 28 ইউনিট, 28, 22, 50 এবং 13, 63, যেটা কিনা দিচ্ছে 378, 6 গুণ যাচ্ছে, বুঝতেই পারছো স্যার, এখানে 6 গুণা করে দিলি, 63 6 গুণ যাচ্ছে 378, তাহলে 50 পয়সার মুদ্রা আছে আমাদের 22, তাই না? এই নাম্বারটা আছে, এই অনুপাতে আছে নাম্বার, ভ্যালু করলে 11 দিয়ে গুণ করতাম, যেহেতু আমাদের নাম্বার দিয়েছে 22 দিয়ে গুণ হবে, মানে 22 ইউনিট সমান সমান 22 গুণা 6, 132, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লিয়ার? ক্লিয়ার, যদি বলতো 25 পয়সা তা আমরা বার করতাম, এটা বার করলাম 50 পয়সা, যদি বলতো 25 পয়সা আমরা গুণ করতাম 28 গুণ 28 গুণ 6, তাই তো? আমরা গুণ করতাম 28 গুণ 6, 6টা 48-এর 8, হাতে 4, শতগুণে 12 আর 4 108, এভাবে আমরা বার করবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা এগোবো, দেখতে দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো রেশিও থেকে একটা প্রশ্ন দেখেছে, প্রত্যেকে দেখো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, দেখি কতজন সঠিক উত্তর করতে পারছে, এ বি সি অর ডি, বলো। একদম সোজা রেশিও মানে একদম সোজা সোজা অঙ্ক, দুটোর একটা অঙ্ক একটু টাফ হতে পারে, বাট বাকি অঙ্ক সব সোজাই আছে। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলেছি 1:3, 1:4, 1:5, পরিসীমা বলে দিয়েছে কত, 94, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট বাহুর দৈর্ঘ্য তোমাকে বার করতে বলেছে, স্মলেস্ট তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা খুব সহজেই 1/3, 1/4, 1/5 এখান থেকে আমরা এলসিএম দিয়ে গুণ করে নাও, এলসিএম দিয়ে গুণ করে নাও, তাহলে 1/3 × 1/4, মানে এমনি তো মুখোমুখি হয়ে যায়, আমি তা বলে দিই বেসিক যারা ক্লাস করছে তাদের জন্য, 1/5, তাহলে এখান থেকে এলসিএম দিয়ে গুণ করা মানে 3×20 = 60, 4×15 = 60, 5×12 = 60, তাহলে আমাদের আলটিমেট এই তিনটে যোগ করলে দিচ্ছে কত, 20×15 = 35, 35×10 = 45, আর 2×2 = 47, এই 47 ইউনিট, সেটা কিনা 94 যাচ্ছে, বলে দিয়েছে পরিষ্কার। তাহলে সবচেয়ে ছোট বাহু তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে এর মধ্যে ছোট বাহু কোনটা, 12, মানে 12 ইউনিট সমান দেবে 24, বলো ক্লিয়ার? কেন হচ্ছে, 47 এর 2 গুণ, 12 2 গুণা, অপশান সি গেল রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এভাবে আমরা রেশিও দেই খুব সহজেই, মান বার করে দেবো, হ্যাঁ যেভাবে বলবে সেভাবে আমরা স্টেপ বাই স্টেপ করবো, আশা করি প্রত্যেকের মাথায় ঢুকে গেছে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, প্রত্যেকে বলো সঠিক উত্তর দাও,
আচ্ছা প্রশ্ন বলেছে কি, রাম এবং হামিদ এবং সুমিতের বয়স যথাক্রমে 40 বছর এবং 60 বছর, কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5? দেখো খুব ভালো করে প্রশ্নটা, 40 এবং 60, আমরা জানি না। তুমি এটা তো বুঝতে পারছো, এটা তো বুঝতে পারছো, যদি কি না, যদি কিনা এটাকে মানে 3:5 নিয়ে যেতে হয়, পরিষ্কার 10 বছর আগে চলে যাও। স্যার কেন কি করে বুঝছেন, -10 করলে এটা 30-এ চলে গেল, এখান থেকে -10 করলে এটা 50-এ চলে গেল, একই না? এই তো মানে 3:5 আসছে 10 বছর আগে গেলেই, তারপরেই আসছে এদের বয়স অনুপাত 3:5। বোঝা গেল? তাহলে একদম ক্লিয়ার কাট, এভাবেই অপশন দিয়ে করে দাও। পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষায় আমরা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? একদম সরাসরি ক্লিয়ার, কোনো বড় করার দরকার নেই, অনেকে এক্স ধরে পড়বে, হ্যাঁ দরকার নেই, এটাই করবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি। প্রত্যেকে দেখো, যেটা বলছিলাম এখানে দেখো, চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা আছে, বহু পরীক্ষায় এই প্রশ্নটি এসছে, আপকামিং পরীক্ষায় আসতে পারে আবারও। প্রশ্নে বলেছে যে চিড়িয়াখানায় কিছু খরগোশ আছে এবং কিছু পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 বলেছে, তাহলে খরগোশের সংখ্যা নির্ণয় করো, 40, 45, 50 নাকি এর ভিতরে কোনোটাই নয়। আচ্ছা যারা উত্তর করে দিয়েছো, দেখো একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ এবং পায়রা, এখানে দেখো তোমাদের প্রথমত বলি আমি, তোমার বুঝে নিতে হবে যে খরগোশ, দেখো পরীক্ষার ট্রিক্স একটা হয় আর অঙ্ক করার ট্রিক্স একটা, তুমি কোনটা করবে? যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে তুমি কি করবে, একদম সরাসরি অপশন টেস্টে চলে যাও। তোমাকে এটা জানতে হবে যে খরগোশের কটা পা, এটা না জানলে তুমি আর পারবে না। ছোটোবেলায় যদি না পড়ো যে খরগোশের 4টি পা আর পায়রা 2টি পা, এখানে অ্যাকচুয়ালি পায়রা, হ্যাঁ পায়রা, এটা খরগোশ, ঠিক আছে, খরগোশের 4টি পা, পায়রা 2টি পা, এই জিনিস দুটো তোমার তুমি জাস্ট জানতে হবে। এবার তুমি ঝট করে মাথা কিন্তু 100-তে রাখতে হবে, মানে মাথা 100-তে রাখতে হবে এবং পা রাখতে হবে 290। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, যে খরগোশ যদি 45 ধরি, 4 × 45 কত, 180, বাকি আছে 55টা, কারণ 45 চলে গেলে 100 থেকে, বাকি 55 আছে, সেই 55টা পায়রার পা কত, 2টো করে পা, 55 × 2 = 110 মিলছে, 180 এবং 110 যোগ করে দাও, মিলে গেল 290। আশা করি বুঝতে পারছো, ঝট করে অপশন টেস্ট করে তোমরা উত্তর করে দিতে পারো, যেখানে খরগোশ হয়ে স্যার 45টি। যদি না পারো, যদি কেউ বলে স্যার আমি পারবো না, বুঝতে পারবো না যে কী আছে, পরীক্ষার সময় তো গুলিয়ে যাবে, তখন আমি বলবো তুমি এই প্রসেসটা ফলো করবে, র্যাবিট মানে খরগোশ আর পিজিয়ন মানে পায়রা। তাহলে এবার দেখো আমি ধরে নিলাম 100টাই র্যাবিট আছে, রেশিওর আমি অ্যালিগেশন প্রসেসে করছি, দেখো ধরে নিলাম 100টি পায়রা আছে, এই র্যাবিট আছে, 100টি পায়রা আছে, তাহলে 100টি র্যাবিটের 4টি করে পা, 100টি পায়রা 2টি করে পা, বলো তাহলে 400 হলো, এখানে ঝট ঝট করে করতে হবে, এগুলো করলে 200 হলো, আলটিমেট 400 200 তো নেই, পা আছে তো 290, মিডিলে ফেলে দেবো 290, এবার মারবো অ্যালিগেশন। বোঝা গেল? আমি যদি না জানি এই প্রসেসটা করব, কোনো সমস্যা নেই, হয়ে যাবে ইজিলি। এখানে 400 থেকে 200 মানে 110, 200 থেকে 290 মানে 90, শুধু 9-এর শূন্য কাটো, এখানে শূন্য কাটো, তাহলে অ্যাকচুয়ালি অনুপাত দিচ্ছে 9:11। এবার যারা বুঝতে পারবে 11, 9, 20, 20 মানেই টোটাল মাথা 100, বোঝা গেল, মানে গুণ হচ্ছে 5, তাই না? তাহলে 9 মানেই 5×9 = 45, মানে 5 গুণ হবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের র্যাবিট হয়ে গেল 45টা, আর 11-র সঙ্গে আবার 5 গুণ করলে হয়ে গেল 55টা আমাদের পায়রা। এটা করতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালিগেশন ট্রিক্স, যে প্রথমত এটা করবে, না পারলে এটা করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে দেখো প্রত্যেকে এবং সঠিক উত্তরটি দিয়ে দাও জলদি। প্রশ্নটি পড়ো আগে প্রত্যেকে, পরীক্ষায় একটি প্রশ্নে 12টি প্রশ্নের পূর্ণমান 320 নম্বর, প্রশ্নপত্রে প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মানের অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত, 11, 15, 20, 25?
দেখো এই প্রশ্নটা যারা বুঝতে পারোনি যে স্যার 12টি তো প্রশ্ন আছে, পূর্ণ মান বলেছে কত 320। তাহলে দেখো 12 320 এটা হচ্ছে পূর্ণ মান। প্রথম 7টি প্রশ্নের প্রথম 7টি প্রশ্ন এবং শেষ 5টি প্রশ্নে অনুপাত বলেছে 9:5:9। তাহলে আমি যদি এখানে 12 দিয়ে ভাগ করি এটা কিন্তু হবে না, কারণ এটা একটু খেয়াল করবে যে প্রথম 7টি প্রশ্নের প্রথম 7টি প্রশ্নের মান ধরবো আমি 5 করে, মানে 5×7=35, বোঝা গেল? ভালো করে বুঝবে। আর পরের প্রথম 7টি হলে পরের 5টি প্রশ্নের মান দিয়েছে 9 করে, 5×9=45। তাহলে এই যে 35 এবং 45, ঠিক আছে, সেটা জুড়ে হয়ে গেল 80। এই 80 মানেই 320, বলো ক্লিয়ার হ্যাঁ কি না? এই 80 ইউনিট মানেই তো 320, বলো? তাহলে 80 যদি 320তে যায়, তাই তো, এই টোটাল ইউনিট মানেই তো 320। তাহলে 80 320-তে গেলে গুণ 4 হয়ে গেছে। তাহলে একইভাবে একইভাবে প্রথম প্রশ্নের মান কত, প্রথম প্রশ্নের মান কত? তাহলে একইভাবে প্রথম প্রশ্নের মান আমরা বার করব যে দেখো এবার বোঝো, প্রথম 7টি প্রশ্নের মান যা, প্রথম 7টি প্রশ্নের মান যা, প্রথম প্রশ্নের মানও তাই, তাই তো? তাহলে 4 গুণ যদি হচ্ছে, তাহলে প্রথম প্রশ্নের মান তো 5 করেছিল, প্রথম 7টি প্রশ্নের মান, তাহলে 5×4 এটাই হয়ে যাবে প্রথম প্রশ্নের মান। আশা করি বুঝতে পারছো। প্রথম যদি 5 প্রশ্নের মানও 20, সেকেন্ড প্রশ্ন বললে সেটাও 20, থার্ড প্রশ্ন, এভাবে প্রথম 7টা প্রশ্নর ভ্যালু হচ্ছে 20 করে। তাহলে দেখো আমি মিলিয়ে দিচ্ছি, দেখো 7×20 কত, জাস্ট বোঝানোর জন্য 140। আর পরের 5টা প্রশ্নের মান হচ্ছে, মানে 5×9 কত, মানে অ্যাকচুয়ালি 9 হবে না, পরের প্রশ্নের মান হচ্ছে 36 করে, তাই না? 9 তো ভ্যালু, মানে 4×9=36 করে যাবে, মানে 5×36 হবে। ভালো করে বুঝে নাও, এখান থেকে হচ্ছে 180, বুঝলে? পরের যে পরের 8 থেকে 12 পর্যন্ত এই 5টা প্রশ্নের মান হবে 36 করে, এক একটা প্রশ্নের মান। যদি বলতো 8 নম্বর প্রশ্নের মান কত, প্রশ্ন যদি 1 নম্বর না বলে বলতো 8ম প্রশ্নের মান কত, ভালো করে বুঝে নাও, তখন হতো কিন্তু 36। যদি বলতো 9ম প্রশ্নের মান কত, তাও 36। যদি বলতো 9ম প্রশ্নের 36, 10 নম্বর প্রশ্ন সেটাও 36, 11 নম্বর প্রশ্ন সেটা 36, 12 নম্বর প্রশ্ন সেটা 36, টোটাল কত 5টা। 36×5 যেটা বোঝাতে চাইছি 180, তাই তো? তাহলে 180 আর এখানে এসেছিল 140, সব মিলে 320 দিচ্ছে। তো এমনি বোঝানোর জন্য, এমনি তো হয়ে গেল 20, ঠিক আছে আনসার, এমনি বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? নেক্সট প্রশ্ন চলো, 6 নম্বর প্রশ্ন, উত্তর করুন প্রত্যেকে সঠিক উত্তর করুন। চলো যারা উত্তর করে দিয়েছো, কিছুই না, প্রশ্নটা পড়ে নাও। এক ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনে কিছু কাপড় 10% লাভে, কিছু কাপড় 4% ক্ষতিতে বিক্রি করেন, মোটের উপর 100 টাকা ক্ষতি করলেন, তাহলে দুটি অংশের অনুপাত দেখ, মোটের উপর কত টাকা ক্ষতি করলো, 100 টাকা ক্ষতি করলো, তাহলে 5,000-এর উপর 100 এটা কত পার্সেন্ট, কে বলতে পারবে? 5,000-এর উপরে 100 কত পার্সেন্ট, 2%। 5,000-এর উপরে 100 আমি যদি হিসাব করে দেখি কত পার্সেন্ট, 2%, হ্যাঁ কি না? তাহলে এই 2%টা মনে মনে রাখো, এটা কি ক্ষতি, মানে -2, ওভারঅল -2% ক্ষতি হয়েছে। তাহলে একদিকে রাখবো লাভ, প্রফিট হয়েছে 10%, ঠিক আছে, আর একদিকে 4% ক্ষতি হয়েছে, মানে নেগেটিভ -4 করে দাও, বোঝা গেল? -4, ওভারঅল কিন্তু -2, মানে ক্ষতি হয়েছে ওভারঅল -2। এবার এদের মধ্যে যখন অ্যালিগেশন করবো না, যখন বিয়োগ করব না, তখন কি করে বিয়োগ করব, প্রত্যেকে দেখো বিয়োগ করব কিভাবে, বিয়োগ করব এভাবেই, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। তাহলে এভাবে আমরা যদি দেখি 10-(-2), মানে 12, একইভাবে -2-(-4), -2-(-4), তাহলে হয়ে গেল কত,
চার থেকে দুই বাদ দিলে দুই, বোঝা গেল? তাহলে এখানে 2:12 অ্যাকচুয়ালি রেশিওটা যদি কাটো, এখনো 2 দিয়ে কাটলে 1:6 আসবে রেশিও। বলো ক্লিয়ার? এবার অনেকে এখানে বলছে 2 কি করে হয়, -2, বুঝতে পেরেছো? -4 মানে এখানে +4 অ্যাকচুয়ালি, তার থেকে 2 বাদ দাও মানে 2 থাকছে। যাই হোক, যারা উত্তর করেছো 1:6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে তাদের দুটি অংশের অনুপাত। নেক্সট প্রশ্ন, জলদি এই প্রশ্নটা দেখো প্রত্যেকে। 7 নম্বর প্রশ্ন, উত্তর দেবে এক ব্যক্তির প্রাথমিক আয় 7,200 টাকা, তার বেতন বৃদ্ধি পেয়েছে 20%, কিন্তু খরচ 30% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 6% হ্রাস পেল। বৃদ্ধিপ্রাপ্ত খরচ এবং হ্রাসপ্রাপ্ত সঞ্চয়ের অনুপাত কত? ভালো একটা প্রশ্ন, প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তরটি দিয়ে দাও, এ বি সি অর ডি। চলো চেষ্টা করো, ভালো একটা প্রশ্ন। প্রাথমিক আয় 7,200 টাকা, তার বেতন 20% বৃদ্ধি পেল কিন্তু খরচ 30%, মানে বেতন বৃদ্ধি হওয়ার পরে খরচও বেড়ে গেল, যার ফলে অ্যাকচুয়ালি আলটিমেট সঞ্চয়টা হ্রাস পেয়ে গেল, বোঝা গেল? 20% বৃদ্ধি পেলো বেতন আর খরচ তুমি ইদম করে 30% বাড়িয়ে দিলো, তাহলে এমনি তো বেতন বেশি, বেতনের থেকে খরচ বেশি হয়ে গেছে, তাহলে সঞ্চয় কমে যাবে একদম, এটাই তো ন্যাচারাল। তাহলে প্রশ্নে বলেছে বৃদ্ধিপ্রাপ্ত খরচ এবং হ্রাসপ্রাপ্ত সঞ্চয়ের অনুপাত কত? ধরুন একটা প্রশ্ন, যারা এখনো বুঝতে পারে দেখো, ভালো করে দেখো আমি যেটা বলবো, যেটা মূল কনসেপ্ট, বেতন বাড়ার ফলে তো ঘটনাটা ঘটেছে, বেতন না বাড়লে তো ঘটনা ঘটতো না। তাহলে বেতন বাড়াটা আমি মিডিলে রাখলাম, কি বললাম, বেতন 20% বাড়াটাকে মিডিলে রাখলাম, ভালো করে বুঝবি। আর এদিকে খরচ 30% বেড়েছে +30, আর সঞ্চয় 6% কমেছে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নাও কি করছি। এই বেতন বৃদ্ধি পাওয়ার ফলে তো এই ঘটনা দুটো ঘটেছে, খরচ বেড়েছে 30% এবং সঞ্চয় 6% হ্রাস পেয়েছে বলে মাইনাস, এদের মধ্যে অ্যালিগেশন করে দেওয়া হয়ে গেল উত্তর। তাহলে এটাই হবে বৃদ্ধিপ্রাপ্ত, মানে 30 থেকে 20 মানে 10 গেল এদিকে, 20 -6 মানে 26 গেল এখানে। এবার যদি কাটো 2 দিয়ে, 13:5, এটা হবে সঠিক উত্তর, অপশন এতে বসে আছে, ভালো করে বুঝুন। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত খরচ এবং হ্রাসপ্রাপ্ত সঞ্চয়ের অনুপাত, বোঝা গেল? একদম ইজি, এই ফর্ম্যাটে আমরা করব, ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এইভাবে শর্ট শর্ট করে আমরা অঙ্কগুলো করব, প্রত্যেক উত্তর করবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্নে বলেছে একটি খরগোশ যতক্ষণে 5 বার লাভ দেয়, একটি কুকুর ততক্ষণে 4 বার লাভ দেয়। কুকুরের 3 বারের লাভ খরগোশের 4 বারের লাভের সমান হলে ওদের গতিবেগের অনুপাত কত? প্রত্যেক উত্তর দাও, সঠিক উত্তর এ বি সি অর ডি। আচ্ছা এখানে প্রশ্নটা দেখো, খরগোশ যত, এই প্রশ্নগুলো আমরা কি করব, ওদের মানে ওদের গতিবেগ মানে প্রথমে যেটা বলেছে তুমি, আগে র্যাবিট বলেছে, র্যাবিট তারপরে ডগ, হ্যাঁ এই জিনিসটা দেখে নাও। এবার প্রশ্নটা দেখো, খরগোশ যতক্ষণে 5 বার লাভ দেয়, খরগোশের তলে 5 বসাও, খুব ইজি ফরম্যাটে আমরা অঙ্কটা করবো, দেখে নাও। কুকুর ততক্ষণে 4 বার লাভ দেয়, কুকুরের তলে 4 বসাও, কুকুরের 3 বারের লাভ খরগোশের 4 বারের সমান। এবার বলছে ওদের গতিবেগ মানে আগে র্যাবিট তারপরে খরগোশ, মানে র্যাবিট ইস টু ডগ, মানে এটা বলে দেয়নি, এটা হিডেন আছে, তোমাকে বুঝে নিতে হবে। আগে র্যাবিট মানে কোনাকুনি মারবে আগে 15, তারপরে ডগ মারবে 16। যদি পরিষ্কার বলে দিত কুকুর, আগে বলে স্যার কেন এটা হবে না, কুকুর যদি আগে বলতো তখন আমি 16:15 নিতাম, পরিষ্কার কনসেপ্ট, আগে কুকুর বললে 16 আগে তারপরে 15, না বললে ওদের যদি বলে, সব কিছু ডিপেন্ড করছে প্রশ্নের উপর, ঠিক আছে, প্রশ্নের উপর ডিপেন্ড করছে। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, প্রত্যেক উত্তর করবে, সঠিক উত্তরটি দিয়ে দাও ঝট করে, চলো চেষ্টা করো সঠিক উত্তরটি দেওয়ার। পিতাপুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বলেছে, পাঁচ বছর পূর্বে তাদের বয়স অনুপাত 2:1 এবং 10 বছর পরে তাদের বয়স কত হবে?
75 75 45 60 30 70 40 50 40 आंसर করবে প্রত্যেকে। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? এ বি সি অর ডি? ভালো একটা প্রশ্ন, যারা বুঝতে পেরেছো কিচ্ছু নেই। দেখো বর্তমান 100, ভালো করে বুঝে নাও, প্রত্যেকে সেশনটা শেয়ার করো, লাইক করো, ঠিক আছে? এবং শেষ অবধি দেখো বর্তমান বয়স বলেছে 100, এবার 5 বছর পূর্বে যখন যাবে মানে পিতারও 5 কমবে পুত্রেরও 5 কমবে, আলটিমেট কমে গেল কত? 90 হয়ে গেল। বোঝা গেল কেন 90 হলো? ফাদারেরও 5 কমলো পুত্রেরও 5 কমলো, 5 5 অ্যাকচুয়ালি 10 কমে গেল, ক্লিয়ার? এই 90টাকে তুমি ভেঙে দাও কত ইস টু কত অনুপাতে? 2:1-এ। তাহলে বলো তিনে যদি ভাঙো মানে একটা যাবে 60-এ একটা যাবে 30-এ, ক্লিয়ার? একদম সোজাভাবে ভাবো, তিন যদি 90 দেয় 2:60 দেবে 1:30 দেবে, তাহলে 10 বছর পরে এটা দেখো 60-30 দেখে যারা উত্তর করবে নেগেটিভ খেয়ে যাবে, অপশানে কিন্তু আছে। প্রশ্নটা পড়ো 10 বছর পরে, তাহলে এখানে 60+10 হয়ে যাবে 70, ঠিক আছে? হয়ে যাবে 70, এটাও 10, হয়ে যাবে 40। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি। বোঝা গেল সব দিকে খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। নেক্সট প্রশ্ন আমরা এগোবো, যারা বুঝতে পেরেছে সঠিক উত্তর এটা। ও এক সেকেন্ড, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, না না ভুল হয়ে গেছে, অঙ্কটা ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, ঠিক আছে, এটা হয়নি। দেখো ব্যাপারটা বোঝো, 10 বছর আগে চলে গেছিলাম, 10 বছর অ্যাড করলি, তাই তো? সরি 5 বছর আগে চলে গেছিলাম না, এই দুটো 5 5 কমিয়েছিলাম মানে এখনো 5 করে যোগ হবে, হ্যাঁ ভুল হয়েছে একটু, টোটাল আলটিমেট 15 বছর অ্যাড হবে, ভাগ্যিস দেখেছিলাম তাই, তাই তো? দেখো 5 বছর আগে গেছিলাম, তারপরে আবার 10 বছর, তাহলে এদিকে 5 কমা ছিল, 5 দিয়ে আরও 10 দিতে হবে, বর্তমানে যেতে গেলে 15 বছর যোগ করতে হবে, দেখেছো? তাহলে 60+15 হবে, আশা করি বুঝতে পারছো, 75। দেখেছো ভুল যদি করো না সেই উত্তরটাও কিন্তু অপশনে থাকবে, এটাই হচ্ছে আমাদের কম্পিটিটিভ মানে কি বলবো, ঠিক আছে? এই যে অপশন এ হবে, দেখো এটা যদি কেউ ভুল করে এটা হবে, যদি এটা ভুল করে এখানে করে এটা উত্তরে আছে, বুঝলে? তাহলে তোমাকে ফাঁসানোর কিন্তু অনেক জায়গা আছে, এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে? খুব সাবধানে দেখে শুনে বুঝে তোমাকে উত্তরটা দিতে হবে, হ্যাঁ। ফাইনালি উত্তর গেল আমাদের 75 এবং 45, ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন, প্রত্যেক উত্তর করবে ঝট করে, যারা বুঝতে পারছো H2B, H2B বলেছে তাড়াতাড়ি করো, 3:2। দেখো এটা প্রত্যেকে জানো, B:C না জানলে জেনে নাও, 3:2 যদি এরকম বলে দেয় এখান থেকে আমার যদি অ্যাকচুয়ালি, দেখো A এবং B এর আলাদা আলাদা ভ্যালু আছে, মানে এখানে এর ভ্যালু তো 3, ঠিক আছে, কিন্তু বির ভ্যালু দেখো 1 জায়গায় 2 1 জায়গায় 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না B3 বা B2। ABC বার করার নিয়ম হচ্ছে এটা এটা এটা, মানে এটার সঙ্গে এটা গুণ, তারপর এটা, তারপর এটা, মানে 3 3 9 10 টাইলে গুণ হবে, হ্যাঁ বাংলা দয়ের মতো দেখতে, 3 2 6 2 2 4, এটা হচ্ছে ABC এর ভ্যালু। বোঝা গেল? A মানে 9, B মানে 6, C মানে 4, ক্লিয়ার? তাহলে A+B মানে A+B সেটা আমরা কি করে বার করবো, আর B+C জাস্ট যোগ করে দেবো, ব্যাস। A এবং B যোগ করলে 9 6 15, আর B+C যোগ করলে 6 10 6 6 4 10, কাটাকুটি করো, 3 2, সিজ দ্য আনসার, অপশান বিতে বসে, ক্লিয়ার? বোঝা গেল? এই তো একদম সরাসরি ভ্যালু পুট করে দেবো। 11 নম্বর প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন, দেখি কতজন উত্তর করতে পারছি, প্রত্যেকে সঠিক উত্তর করবে। আমরা চলে এসেছি 11 নম্বর প্রশ্নে, ঝট করে উত্তর করবে জলদি। প্রশ্নে বলেছে H2B 3:2, B:C 4:5, C:D 5:7 হলে H2B C:D কত? 6:3:5:7 3:4:5:8 4:6:5:9 6:4:5:7, বলো।
দেখো প্রথমত একটা কথা বলি, যদি কিনা তুমি বুঝতে পারো, মানে তোমার চোখ যদি ঠিকঠাক কাজ করে, তোমার প্রথমত দেখে হয়ে যাবে। দেখো S:B 3:2 অনুপাতে থাকবে, এবার 3:2 অপশানে নেই, তো এটা কিন্তু 3:2 হচ্ছে, তাই না? না সরি, 3:2 হচ্ছে, 2:1 হচ্ছে, এটা দেখো 3:2 হচ্ছে। কাটাকুটি করলে ভালো করে বুঝতে হবে, কারণ স্যার এখানে 2 দিয়ে কাটলে 3 আর 2 আসছে, পরিষ্কার বুঝে নাও। যদি কেউ না উত্তর করে এভাবে করতে পারো তাড়াতাড়ি করতে। 4:5 দেখো, বি 4:5 ছিল, 4:5 ছিল তো, বি 4:5 ঠিক আছে মিলছে। সি থাকবে 5:7, 5:7 আছে, আছে অপশনটি। উইদাউট ক্যালকুলেশন কিন্তু হয়ে যায় অঙ্কগুলো এভাবে। আমি বললাম এক্সাম ট্রিক্স, এক্সামে এভাবে করবে, কিন্তু এর একটা নির্দিষ্ট ট্রিক্স আছে, বোঝা গেল কিভাবে বললাম? এটা দেখো 3:2 অনুপাতে আছে, মিলছে, পরেরটা দেখো 4:5 এর সঙ্গে মিলছে, পরেরটা দেখো 5:7 মিলছে, তাহলে অপশন সঠিক যদি এটার মান জানো, অপশন ডি রাইট অ্যান্সার। এবার এটা তো সবাই বুঝতে পারবে না, তাদের জন্য একটা আলাদা প্রসেস আছে, আমি বলছি। যদি এরকম অঙ্ক তোমরা দেখো তাহলে এই প্রসেসটা একটু শিখে নাও, বেসিক কি করবে, ABCD লিখে নাও। এবার এর তলায় 3, বির তলায় 2 বসিয়ে ফাঁকা ঘরগুলো ফাঁকা রাখা যাবে না, দুইয়ের পাশাপাশি 2 দখল করবে, তারপরে ফাঁকা আবার 2 দখল করবে। এবার B:C 4:5, 4-এর আগে 4 দখল করবে, 5-এর পরে 5 দখল করবে, ফাঁকা জায়গা রাখা যাবে না। পরেরটা দেখো 5:7 একদম তলায় তলে বসাবে, আন্দাজে বসাচ্ছি না, C:D বলে দিয়েছে, তাই C:D 5:7 বসা। এবার 5-এর আগে ফাঁকা 5 দখল করবে, তার আগে আর একটা ফাঁকা 5 আবার দখল করে নেবে। এবার আলটিমেট আমরা কি করব, গুণ করে দাও, ব্যাস। 4×5=20, 3×3=60, প্রত্যেকে বুঝে নাও, 4×5=20, 20×2=40, তাই তো? পরেরটা 50, পরেরটা 70। এবার এদের থেকে একটা করে শূন্য আউট করে দাও, দেখো উত্তর তোমার 6:4:5:7, এটা হচ্ছে সঠিক প্রসেস, ক্লিয়ার? দারুণ প্রসেস, ঠিক আছে, দারুণ প্রসেস। যদি ভালো লাগে এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি উত্তরটা কিন্তু তোমাদের হয়ে যাবে, বুঝলে? না এমনিতেও বলেই দিলাম যে এক্সামে যদি আসে এটাই করবে, হুট ঝট করে দেখে চট করে উত্তরটা করে দেবে, না বুঝতে পারলে এটা করবে। নেক্সট প্রশ্ন চলো, 12 নম্বর প্রশ্ন, প্রত্যেক আনসার করবে, কি বলেছে প্রশ্নে বলা হচ্ছে, একটি ব্যাগে সমপরিমাণ 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রা আছে, যদি মোট, যদি মোট 35 টাকা হয়, তাহলে প্রত্যেক প্রকার কতগুলি মুদ্রা আছে? ভালো প্রশ্ন। 1 টাকা 50 সম সমপরিমাণ বলেছে না, তাহলে একদম সোজা তুমি 1 টাকা 50 পয়সা 25 পয়সা ধরে না, টোটাল 35 বলেছি, টাকাই চলে যাও। x সংখ্যক যদি ধরো, ঠিক আছে, যদি আইডিয়া করো যে সমান বলেছে, তুমি একটা ইকুয়াল ধরে নাও যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, তাই না? তাহলে এখান থেকে আমরা এভাবে করতে পারি, দেখো আমি জানি না, ধরলাম টোটাল এক্স পরিমাণ মানে 3x সংখ্যক আছে, তাই তো? ভালো করে বুঝানো, তাহলে এখানে প্রত্যেক প্রকারের কতগুলি মুদ্রা আছে? তাহলে 1 টাকা যদি বলি, 1 টাকা টোটাল মুদ্রা তো 35, তাহলে 1 টাকার সংখ্যা মানে x×1 করে দিলাম এক সংখ্যক, ঠিক আছে। পরেরটা দেখো 50 পয়সা, মানে 50 পয়সা তো এক সংখ্যক আছে, তাই তো? তাহলে এটাকে যদি তুমি ভ্যালুতে যাও, কতগুলি 50 পয়সা, 2টো 50 পয়সা লাগবে, তাই না? মানে 2x হবে টাকার পরিমাণটা। আর যদি 25 পয়সা x হয়, তাহলে তার সঙ্গে 4 গুণ করতে হবে, কারণ টাকায় যেতে গেলে 4x লাগবে, বোঝা গেল? তাহলে 4টে 25 মিলে 1 টাকা দেবে, এখান থেকে সব মিলে 7x দিচ্ছে, সেটা কিনা দিচ্ছে আমার 35, তাই তো? এক্স এর ভ্যালু দিচ্ছে 5, আশা করি বোঝাতে পারছি। তাহলে এবার বলেছি প্রত্যেক প্রকারের কতগুলি মুদ্রা আছে, এই যে প্রত্যেক প্রকারের সাত আছে, তো 5 হচ্ছে
তাহলে 5 যদি হয়, 3 5 15 আসছে, তো 5। ঠিক আছে, এটা দেখছি, এটা রাখো। 13 নম্বর প্রশ্নটা প্রত্যেক উত্তর করো দেখি, ঝট করে উত্তর করবে। এক ব্যক্তি কিছু খরগোশ পায়রা আছে, পা এবং মাথা বলেছে, প্রত্যেক উত্তর করবে। মাথা 48, পায়ের সংখ্যা 140, পায়রার সংখ্যা জানতে চাইছে 22, 23, 24, 26, বলো। একটা গোলমাল পাকি গেছে এখানে, 1 টাকা 50 পয়সা, 25 টাকার মধ্যে মোট মুদ্রার পরিমাণ 35 টাকা, তাই তো? এক্স, 2x, 4x। ও ভুল হয়েছে না, ভুল হয়েছে, হ্যাঁ কনসেপ্ট ভুল হয়েছে। দেখ এখানে ব্যাপারটা এক্স হবে, তারপর এটা x/2 হবে, তাই তো? পরেরটা টাকা যাবে x/4, এইটা হবে। চল এখানে যদি আমরা এলসিএম করি 4, তাহলে এখানে 4x, এখানে 2x, এখানে x, মানে 7x, তাই তো? এটার ভ্যালু দেবে কত? 35। এবার ঠিক আছে, ভুল হয়েছিল আগে, তাহলে আমাদের 7x এর ভ্যালু দিচ্ছে কত? 35 গুণ 4, মানে x যদি এটা দিয়ে কাটো, 5, 4 5 20, প্রত্যেক প্রকারের 20টি করে মুদ্রা আছে। বোঝা গেল? হ্যাঁ ক্লিয়ার। আমি আগে কি করেছিলাম, 2x 4x দিয়ে গুণ, ওটা তো মুদ্রা যদি বলে, এখানে আমার টাকায় যেতে হবে। 1 টাকা মানে টোটাল এক্সটা আছে, 1 টাকা x টাকা হবে। 50 পয়সা মানে x/2 হয়ে যাবে টাকার পরিমাণটা, তাই না? একইভাবে x সংখ্যক 25 পয়সা মানে সেটাও টাকা পরিমাণ, টাকার পরিমাণটা 1/4 হবে, সেটা ইকুয়াল দেবে 35। 7x দিচ্ছে, x দিচ্ছে 20। প্রত্যেক প্রকারে x সংখ্যক মুদ্রা মানে 20টি করে মুদ্রা আছে। এবার ঠিক আছে, তাই বলি কি হচ্ছে, এক ব্যক্তি কিছু খরগোশ এবং কিছু পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 48 ও পায়ের সংখ্যা 140 হলে পায়রার সংখ্যা কত? আচ্ছা এটা তো বুঝতেই পারছো, সেই অপশনটা যদি করতে পারো খুব ভালো। মাথার সংখ্যা 48 মানে তোমাকে বুঝতে হবে কিভাবে র্যাবিট এবং পায়রা মিলে তোমার 48-এ যেতে হবে। এবার তুমি, পা কিন্তু 140-এর বেশি হবে না, পা 140-এর বেশি হবে না, পরিষ্কার তুমি বুঝতে পারছো। যদি কিনা এখানে 24 ধরো আর 22 ধরো, যে অপশনটি মিললে ভালো, নাহলে আমরা অন্য প্রশ্ন মানে অন্যভাবে করব। যদি তুমি ডিরেক্ট বুঝতে পারো, স্যার এখানে 24টা পায়রা আছে, 24 2 48টা পা, এখানে 24 মানে 4 24 6 24 দিয়ে হবে না, 8 6 14 আসছে, ঠিক আছে হবে না। 24 22 দিয়ে করলাম, ধরো 22টা পায়রা আছে, প্রথম অপশন যদি দেখো 22 2 গুণে 44টা পা আসছে, অপশনটি দিয়ে যদি করো, আর এখানে 22 চলে গেলে 48-এর ভিতর থেকে 56 পড়ে থাকে, 26 পড়ে থাকে, 26 গুণা 4, 4 2 গুণে 8, 4 6 24, 100, 4 6 24-এর 4, আছে থেকে 2, 4 2 গুণে 8 দিয়ে 104, 104 ওখানে 44, তাই তো? এটা তো হচ্ছে না। আচ্ছা যদি, আচ্ছা এই অপশন দেখো, অপশন পেজ দিয়ে করা যায়, যদি না মেলে খুব সমস্যা হয়ে যায়, তাহলে আমরা এলিগেশন করব, ঠিক আছে? হয়তো এটা না এটা আসবে, এই দুটোর মধ্যে একটা আসবে, আমরা দেখছি না, আমি অ্যালিগেশনে এত কিছু ভাববো না, অ্যালিগেশনে চলে যাবো, ধরে নেবো র্যাবিট এবং পিজিয়ান, টোটাল
48টা করে আছে, তাহলে 48 গুণ 4 করে দাও, 4 আর 32 এর 2 হাতে থেকে 3, 4 4 16 আর 3 এ 192, পিজিয়ানো 48 ধরলাম, 48 দোকানে 96, ঠিক আছে। এবার এদের টোটাল পা কিন্তু 140, তাই তো? তাহলে এদের মধ্যে অ্যালিগেশন যদি আনো, এদের মধ্যে যদি অ্যালিগেশন করো, তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 9 5 14, তাই তো? তার মধ্যে থেকে আমাদের 6 চলে গেল, মানে 44, আর 192 থেকে এটা 52 পড়ে থাকছে। ইজিলি আমরা 11 দিয়ে কাটবো, 4 ইস টু, আমরা 11 4 দিয়ে কাটবো, 4 11 44, 4 13 52। তাহলে এখানে আমরা 11 এবং 13 দেখতে পাচ্ছি রেশিও, মানে অবশ্যই বুঝতে পারছি র্যাবিট যাবে আমাদের 11 2 গুণে আর এটা যাবে 13 2 গুণে। তা কী করে বুঝলেন? এগুলো বুঝতে হবে, হ্যাঁ এগুলো তুমি বুঝতে পারবে অপশন দেখে, যে আমাদের পায়রার সংখ্যা আছে 13 দোকানে 26, ঠিক আছে, আর 11 দোকানে 22 হচ্ছে আমাদের র্যাবিট। হ্যাঁ যদি না বুঝতে পারো, 11 13 একসঙ্গে যোগ করে নেবে, 11 13 একসঙ্গে যোগ করে নিয়ে তোমার টোটাল দেবে কত, 24, সেই 24 এর 2 গুণা, বুঝতে পারছো? এই যে 2 এখান থেকে আসছে, টোটাল তো 48টা মাথা রাখতে হবে না? তাহলে একইভাবে আমার পায়রা চেয়েছে, তাহলে পায়রা মানে আমার 13 2 গুণ 26, ঠিক আছে। চলো অপশান দিয়ে যদি মেরে তো খুব ভালো প্রথম দিকে, না হলে তোমরা অ্যালিগেশন করে দাও, কোনো কনফিউশন বা কোনো ডাউট থাকবে না, উত্তর আমাদের বার হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন আমরা চলে এসেছি, দারুণ একটা প্রশ্ন, প্রত্যেক উত্তর করো দেখি, চলো এ বি সি অর ডি, প্রত্যেকে ঝট ঝট করে দেখো। যদি 4:7 এর দ্বৈত অনুপাত x-11, মানে x-11 এবং 3:x-7 হয়, তাহলে x এর মান নির্ণয়। আচ্ছা এই জিনিসটা অনেকে বুঝতে পারছেন, আচ্ছা দ্বৈত অনুপাত আবার, তাই তো? এই জিনিসটা অনেকে ফেসে গেছে, কিচ্ছু না, এর মানে হচ্ছে দ্বিঘাত, এর মানে হচ্ছে দ্বিঘাত, মানে এটা সমান সমান আমি 4 এর স্কোয়ার নিয়ে নেব এবং 7 এর স্কোয়ার নিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে গল্প, বোঝা গেল? তাহলে কিছুই না, 4 4 16 7 7 49, এখানে x-1 থাকবে, 3x-3 = 21 থাকবে। এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে, এবার একটু ক্যালকুলেশন করতে হবে, যে 49x-49 3 16 48x-16 21, তাই তো? 16 21, হ্যাঁ ক্লাসে আছি, আচ্ছা যাই হোক একটা ফোন এসেছিল। তো দেখো এখানে তোমরা যদি বুঝতে পারছো যে 3x-11, 3x-7 এটা ঠিকঠাকই আছে সব, তো এখানে আমরা গুণ করছিলাম 49x-49, এখানে 16 3 16 48 এবং 16 21, 16 গুণ 21, তাই তো? 16 গুণ 21, 16 6 থেকে 1 16 গুণ 32, 336 দিল, 336। এবার যদি এদিক ওদিক করো, মানে এটা এদিকে নিয়ে আসো, এটা ওইদিকে নিয়ে যাও,
একটা গন্ডগোল পাকিয়েছে। ওয়েট, উত্তরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখান থেকে যদি এক্স দিয়ে দেয় আর এটা যদি ওইদিকে নিয়ে যায় আমাদের, আচ্ছা এটা মনে হচ্ছে মানটা আমার তো আসছে না, এটা মাইনাসটা ওদিকে গেলে মানে মাইনাস তো চলে আসছে কেন, 16-21 তাই তো, এক্স মাইনাস 11 মানে 49 এক্স। ও বুঝলাম এখানে এক কেন বসলো, সরি ফর দ্যাট। যাই হোক দেখেছো সব গোলমাল হয়ে গেল, ঠিক আছে 49 × 11 এখানে 49 হবে না, হ্যাঁ ভুলটা ধরে ফেলেছি, এখানে 11 ছিল আমি এক বসিয়ে দিয়েছি, ঠিক আছে এই জন্য গন্ডগোলটা হয়ে গেল। 49 × 11 হবে, ঠিক আছে 9×11 হাতে থাকে 9, 4×11 44, আর 44 আর 9 তোমাদের থাকছে কত, 53 তাই তো, তাহলে 539 থেকে তুমি বাদ দেবে 336, 336 নয় থেকে ছয় বাদ দিলে 302, 203 উত্তর আসবে, ঠিক আছে। যাই হোক একটু ভুলের জন্য এটা আমি ঠিক করে নিচ্ছি, এই জায়গাটা আমাদের আসছে কত, আমি এটা এক বসিয়ে দিয়েছি, একটা এক পড়েনি, যাই হোক তাহলে এখানে আমাদের এসেছিল কত 539, তাহলে ওদিকে গেলে মাইনাস হয়ে আমাদের দেবে কত 203, বলো কাদের কাদের এসছে। নেক্সট প্রশ্ন আমি এগোচ্ছি, কিচ্ছু না ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে, একটা ফোন এসেছিল ঠিক আছে, ফোনটা এসে সব গন্ডগোল পাকিয়ে গেল। যাই হোক অ্যাকচুয়ালি কি বলতো আমাদের মাইন্ড তো, মাইন্ড যদি একটু ডাইভার্ট হয়ে যায় না সব গেল, ক্যালকুলেটিভ ক্যালকুলেশন থেকে তুমি ছিটকে যাবে, তো খুব ম্যাথ দিয়ে খুব সতর্কভাবে করতে হবে তাই না। যাই হোক তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে সঠিক উত্তর আমাদের 203-এ গেল, চলো জাস্ট ক্যালকুলেশন। নেক্সট প্রশ্ন, আচ্ছা 15 প্রত্যেক উত্তর করবে, চলো ঝট করে। আচ্ছা নেক্সট ক্লাস হবে তোমাদের জিআই ক্লাস হবে, প্রত্যেকে সেই ক্লাসে জয়েন করবে। দুই ব্যক্তি বয়স অনুপাত ছিল 5:7, এবার বলেছে 16 বছর পূর্বে বয়স ছিল এত, বর্তমান বয়স কত। দেখো 16 বছর পূর্বে মানে বুঝতে পারছো যে 5:7 থেকে কমে গেছিল 3:5-এ, 2 ইউনিট করে একটা গ্যাপ আছে, 2 মানে এখানে 16, বোঝা গেল 2 মানে 16 মানে 8 গুণ, এটা বর্তমান বয়স ছিল কত 5 এবং 7, বুঝতেই পারছো যে 5 দেবে 40, 7 দেবে 8 গুণা করে দাও, ঠিক আছে 8 গুণ করে দাও, হ্যাঁ ক্লিয়ার। এইভাবে আমরা ম্যাথগুলো করবো, জাস্ট ডিফারেন্সটা বলে দিয়ে 16 মানে 2 গ্যাপ আছে না, এই 2 মানেই 16 মানে 8 গুণ হচ্ছে, তাহলে 5 যাবে 40-এ, 7 যাবে 56। নেক্সট প্রশ্ন, আচ্ছা তো আজকে ক্লাসটা অবধি রাখবো, তোমরা HW নিয়ে নেবে এটা, ঠিক আছে এটা HW নিয়ে নেবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে এই প্রশ্নের, মানে যতটা আমরা করালাম, ঠিক আছে নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে, হ্যাঁ এগুলো জাস্ট এভাবে আমরা করব, কোনো আমরা জটিলতা সৃষ্টি করব না, ঠিক আছে ঝট ঝট করে ইউনিট মেথড ধরে আমরা সলভ করব, যারা বুঝতে পারছো না প্র্যাকটিস করবে, হ্যাঁ এটা তো ক্যালকুলেশন একটু আটকে ছিল, ক্যালকুলেশন এখানে 11-র জায়গায় 1 বসিয়ে দিয়েছিলাম আমি, সেই জন্য ভুলটা হচ্ছিল আলটিমেট, এবার তোমরা বুঝতে পেরেছো যে উত্তরটা 203-এ গেল, ঠিক আছে কোনো সমস্যা নেই, এভাবে রেগুলার ক্লাসে এসো, ঠিক আছে দেখতে থাকো। আর নেক্সট ক্লাসে অবশ্যই প্রত্যেকে চলো, জিআই ক্লাস হবে মিক্সড প্র্যাকটিসে, তোমাদের ম্যাথ তো কিছুটা বাকি আছে, ম্যাথটা আমি করে নেবো, হ্যাঁ এবং জিআই তোমাদের শেষ করে দিয়েছি, আমি মিক্সড প্র্যাকটিসে এখন ধরেছি, তো মিক্সড কোশ্চেন্স আনসার হবে, আশা করি প্রত্যেকে ভালো লাগবে, প্রত্যেকে নেক্সট ক্লাসে জয়েন করো, ঠিক আছে টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্রত্যেকে সেশনটা লাইক করে নেক্সট ক্লাসে চলে এসো।